1902 সাল থেকে শুরু করে রাজবাড়ি থেকে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে প্রতি বছরের মতো এবারও ছেড়ে যাচ্ছে বিশেষ ট্রেন। রাজবাড়ির আঞ্জুমানি কাদরিয়ার আয়োজনে প্রতি বছর মেদিনীপুরের পুরুষের উদ্দেশ্যে ছেড়ে যায় এ বিশেষ ট্রেন। রাত 10টায় 24টি বগিতে 2200 এর অধিক যাত্রী নিয়ে ছেড়ে যাবে এই বিশেষ ট্রেনটি। এই ট্রেন দেখার জন্য দূর দূরান্ত থেকে রাজবাড়ির রেলওয়ে প্ল্যাটফর্মে ভিড় করেন নারী পুরুষ মিলে শত শত দর্শনার্থী। ট্রেন ছাড়ার দিন অনেক মানুষের সমাগম হওয়ায় জায়গাটি রূপ নেয় যেন গ্রামীণ মেলায়। চলুন দেখে আসি বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এভাবে রাজবাড়ি থেকে ভারতের মেদিনীপুরের উদ্দেশ্যে মেদিনীপুরের স্পেশাল ট্রেনটি রাজঘাটে ছেড়ে যাবে। এটা 1902 সাল থেকে শুরু করে এভাবে চলে আসছে এবং এটা 130তম বার হিসেবে যাবে এবং 19 তারিখে আবার মেদিনীপুর থেকে রাজবাড়ির উদ্দেশ্যে ব্যাক করবে। এবার 24টা কোচের সমন্বয়ে আনুমানিক 2200 প্লাস পরিযাত্রী নির্গমন করবে মর্মে আমরা জানতে পেরেছি এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আমাদের বিবেচনা কর্তৃপক্ষ আমাদেরকে যথাসময়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করছে এবং আমরা ফিজিক্যালি রাজবাড়িতে উপস্থিত আছে। আমরা আশা করছি যে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে আমরা এই ট্রেনটা পরিচালনা করতে সক্ষম হব। রাজবাড়ি আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা গার্ড আছে আর আপনি এটা তো রাজবাড়ি থেকে 10খানা পর্যন্ত 10খানার পর থেকে ইন্ডিয়ার কুরি এটা দায়িত্ব নেবে। বাংলাদেশে আমাদের দেশে যে অংশটুকু আছে আমাদের দেশীয় কুরিরা এটা ই করবে স্টাফ মেনটেন করবে। গত বছর ভারতীয় কোচ দ্বারা এটা পরিচালিত হয়েছে, এবারও সেই ভারতীয় কোচ দিয়ে এটা গাড়ি যাবে। বিশেষত্বের মধ্যে যেহেতু এটা অত্যন্ত পুরাতন একটা ঐতিহ্য ধরে রেখেছে আনুমান কাদেরিয়া,